দেবদেবীদের রূপ বদল নিয়ে আছে নানা পৌরাণিক কথা, কিছু জানা আবার কিছু অজানা। পৌরাণিক কথায় এক ঘটনা প্রচলিত, যেখানে স্বয়ং কৃষ্ণ নিয়েছিলেন কালীর রূপ। কালী হলেন কৃষ্ণ, আর সে তাকেই পুজো দিলেন রাধা। কী সেই কৃষ্ণ কালী রূপের রহস্য? কালী পুজোর প্রাক্কালে জেনে নেওয়া যাক সেই ঘটনা। জটিলা এবং কুটিলা ছিলেন রাধারানীর স্বামী আয়ন ঘোষের মা ও বোন। তারা সর্বদা রাধার থেকে কৃষ্ণকে দূরে রাখার চেষ্টা করতেন, কখনো কৃষ্ণকে শাস্তি দিতেন, কখনো বা নানা খারাপ নামে ডাকতেন তাকে। একদিন আয়ন ঘোষ হাটে গেলেন গরু কিনতে। একটি সুন্দর গরু বাছাই করে বিকেলের মধ্যে তা কেনার জন্য কিছু মুদ্রা নিয়ে ঘরে ফিরে এলেন। ইতিমধ্যেই তার অনুপস্থিতিতে কৃষ্ণ গুজব ছড়িয়েছেন যে তিনি রাধারানীকে দেখতে আয়ন ঘোষের ছদ্মবেশে আসতে চলেছেন। জটিলা ও কুটিলা এ কথা শুনে গ্রামের প্রবেশ পথে লাঠি নিয়ে প্রস্তুত হয়ে রইলেন। তারা দৃষ্টি প্রতিজ্ঞ ছিলেন যে ছদ্মবেশী কৃষ্ণ যেন রাধার দিকে এক মুহূর্তও তাকাতে না পারেন। তাই আয়ন ঘোষ আসার সঙ্গে সঙ্গে জটিলা এবং কুটিলা তাকে ছদ্মবেশী কৃষ্ণ ভেবে বার করে দিতে উদ্যত হলো। আয়ন ঘোষ যতই বোঝানোর চেষ্টা করে যে তিনি গরু কেনার জন্য কিছু টাকা নিতে এসেছেন, তারা কোনো কথা শুনতে নারাজ। অগত্যা আয়ন ঘোষ পালিয়ে যেতে বাধ্য হন। অন্যদিক থেকে শ্রীকৃষ্ণ এবার সত্যি আয়ন ঘোষের ছদ্মবেশে আসেন। তাকে দেখে জটিলা ও কুটিলার হৃদয়ে স্নেহে অভিভূত হয়। তারা কৃষ্ণকে আলিঙ্গন করে সকল ঘটনা বর্ণনা করেন, কৃষ্ণ কীভাবে আয়ন ঘোষের ছদ্মবেশে এসেছিলেন এবং কীভাবে তারা তাকে বিতাড়িত করেছেন। সেই ঘটনার বিবরণ দেন দুজনে। আয়ন ঘোষের ছদ্মবেশধারী কৃষ্ণ তাদের বললেন, রাধারানীর মঙ্গল দেবীর পুজো করা প্রয়োজন, তাই তার উপবাস করে রাত্রে মন্দিরে যাওয়া উচিত এবং সারা রাত পুজো করা উচিত। জটিলা কুটিলা সেই মতো রাধারানীকে রাত ভোর প্রার্থনা করার জন্য মঙ্গল দেবী মন্দিরে পাঠান। এদিকে আয়ন ঘোষ ঘরে ফিরে আসতেই পুরো বিষয়টি পরিষ্কার হয়। জটিলা কুটিলা বুঝতে পারেন যাকে তারা কৃষ্ণ ভেবেছিলেন তিনি প্রকৃতই আয়ন ঘোষ, আর যার নির্দেশে তারা রাধাকে মন্দিরে পাঠিয়েছেন তিনি ছদ্মবেশধারী কৃষ্ণ। সমস্ত কিছু বুঝতে পেরে জটিলা কুটিলা আয়ন ঘোষকে জঙ্গলে নিয়ে গিয়ে দেখার নির্দেশ দেন। আয়ন ঘোষ রাধার পবিত্রতা সম্পর্কে নিঃসন্দেহ ছিল, কারণ তিনি জানতেন রাধা সাক্ষাৎ মা লক্ষ্মীর প্রতিভূ। গত জন্মে কঠোর সাধনায় তিনি শ্রী লক্ষ্মীকে পেয়েছেন পত্নী রূপে, কিন্তু জটিলা কুটিলার প্ররোচনায় তিনি রাধাকে জঙ্গলে অনুসরণ করেন। পিছনে পিছনে যান জটিলা কুটিলাও। রাধারানী স্বয়ং এই সব কিছুই জানতে না পারলেও কৃষ্ণ সবই জানতেন। তিনি রাধাকে বললেন কিছু ফুল এনে তাকে নিবেদন করতে। রাধা তখন কিছু ফুল এনে কৃষ্ণের পায়ে অর্পণ করেন। সেই মুহূর্তে এসে পৌঁছান আয়ন ঘোষ, কিন্তু আয়ন ঘোষ দেখতে পান এক অনন্য দৃশ্য। তিনি কৃষ্ণকে দেখতে পাননি, বরং দেখেন রাধা সত্যিই দেবী আরাধনায় ব্যস্ত, আর তার সামনে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ মহামায়া মা কালী। স্বয়ং আদ্যাশক্তি তার সামনে আবির্ভূতা, আর তার পায়ে ফুলের অর্ঘ অর্পণ করেছেন স্ত্রী রাধিকা। শ্রীকৃষ্ণের সঙ্গে তার শক্তি স্বরূপ সর্বদা বিরাজ করেন যোগমায়া মায়াদেবী। সেই মায়ার খেলাতেই কৃষ্ণ নেন কালীরূপ। কৃষ্ণ কালীতে বিলীন হয়ে এক অনন্য রূপ সৃষ্টি হয়। এই কৃষ্ণ কালী শাক্ত এবং বৈষ্ণব উভয় সম্প্রদায়েরই উপাস্য। রাধে রাধে।